যে আচ্ছা তুই ওই ওই রুমে বস, আমি ওনাদের সাথে একটু জরুরি মিটিংটা সেরে তোকে আবার আমি ডাকছি। উনি ওই লোকগুলোকে রেখেই 2 মিনিট পরে উনি ওই রুমের মধ্যে ঢুকছে। তো ওনার দিক থেকে এরকম একটা জিনিস আমার দিকে আসবে এটা আসলে আমি একসেপ্ট করতে পারতেছিলাম না, যেহেতু উনি এরকম একটা কাজ করেছে, ওনার ভিতরে কোনো অনুতত্ত্ব নেই। ভিডিওতে দেখা যায় ঢাকা দক্ষিণের 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর চিত্তরঞ্জন দাস এক নারীকে কাছে ডেকে নিচ্ছেন। এক পর্যায়ে তার সঙ্গে আপত্তিকর আচরণ করেন কাউন্সিলর চিত্তরঞ্জন। একটি নিউজ পোর্টালে কাজ করা এই নারী দাবি করেন, 9 সেপ্টেম্বর রাত 10টার দিকে সংবাদ সংগ্রহ করতে গেলে তাকে এভাবে জড়িয়ে ধরেন চিত্তরঞ্জন দাস। এ ঘটনার পরদিন ভুক্তভোগী নারী মামলা করতে গেলে মামলা নেয়নি সবুজবাগ থানা পুলিশ। পরদিন 11 সেপ্টেম্বর বিকেলে মামলাটি নেওয়া হয়। মামলার পর কাউন্সিলরের লোকজন নানাভাবে হুমকি দিচ্ছে বলে অভিযোগ করেন ভুক্তভোগী এই নারী। সেদিনের ঘটনার বিবরণ জানাতে গিয়ে কেঁদে ওঠেন নারী সাংবাদিক। এমন ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি চান তিনি। রাজারবাগ কালীবাড়িতে আমার শ্বশুরের দোকানের পাশের একটা চায়ের দোকান আছে, গরিব চায়ের দোকান। উনি নাকি দোকানটা ঠিক করবে, ঠিক করার আগে কাউন্সিলরকে বিষয়টা অবগত করতে হয়। সেই সুবাদে ওনার কাছে উনি গিয়েছিল, উনি বলেছে যে দোকানের কাজ ধরতে হলে 40,000 টাকা দিতে হবে আমাকে। তো এই বিষয়টা আসলে উনি কতটুকু সত্য বলেছে সেই সত্যতাটা যাচাই করার লক্ষ্যেই আমি একটা হিডেন ক্যামেরা আমার আছে, আমি সেটা পদক্ষেপ নিই। তো নিয়ে যাওয়াতে আমি গিয়ে জিজ্ঞাসা করলাম যে দাদা, দোকানদারের কাছে নাকি আপনি টাকা চেয়েছেন? তো বড় উনি হেসে হেসে বলছে হ্যাঁ চেয়েছি। উনি পরে বলতেছে যে আচ্ছা তুই ওই ওই রুমে বস, আমি ওনাদের সাথে একটু জরুরি মিটিংটা সেরে তোকে আবার আমি ডাকছি। উনি ওই লোকগুলোকে রেখেই 2 মিনিট পরে উনি ওই রুমের মধ্যে ঢুকছে। তো ওনার দিক থেকে এরকম একটা জিনিস আমার দিকে আসবে এটা আসলে আমি একসেপ্ট করতে পারতেছিলাম না, যেহেতু উনি এরকম একটা কাজ করেছে, ওনার ভিতরে কোনো অনুতত্ত্ব নেই। এটা আমি আমার আমি চাই যে ওনার এটার দৃষ্টান্তমূলক একটা শাস্তি আমি দাবি করছি। মুঠোফোনে চিত্তরঞ্জনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো উত্তর পাওয়া যায়নি, এমনকি SMS দিলেও তার উত্তর দেননি এই কাউন্সিলর। দীপ্তচন্দ্র পাল, RTV।